কাছে আর থেকে কি আছে পোক এই প্রোগ্রামটা আমার খাওয়াইছে ঠিক আছে আমি জানতাম না যেটা পোকরা একবারে গাছ পাকাম এটা কোনো পোকা না কাঁচা আম পারতে আসছে কিন্তু এই যে এবারে একবার কর তুই এই তো খেয়ে লাগলি আসসালামু আলাইকুম, আমি ইকবাল খান আছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইকবাল খান থেকে। তো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। সো গাইস ঈদে যেহেতু রাজশাহী গেছি, তো রাজশাহী থেকে সরাসরি মাদারীপুর চলে আসছি। তো গ্রামের বাড়ি যেহেতু আসছি, তো ভাবলাম কাঁচা আম খেয়ে আসি। তো অনেকদিন ধরে এই বছর কাঁচা আম খাওয়া হয়নি, এই কারণে বন্ধুদের নিয়ে ভাবলাম একটু কাঁচা আম বানানো খেয়ে আসি। আর আজকে আমার সাথে যে বন্ধুরা থাকবে, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। সো গাইস আজকের ব্লগে আমার সাথে যারা থাকছে, এই আমার বন্ধু সাগর আর আমার বন্ধু হাসান, ওরা তো দেখছেন এই পিছনের ব্লগে সাগরও ছিল। তো আর থাকছে চাচাবাতি যা রাকিব। তো কালকে গায়ে সারাদিন কারেন্ট ছিল না, এই কারণে মানে খুবই কষ্ট হয়েছে না, মোবাইল নিয়ে কষ্ট, মোবাইল নিয়ে তো কষ্ট। যদি আমাদের জামা কাপড় চার্জ দিয়ে পড়তে হইতো তাহলে তো কালকে সারাদিন উলঙ্গই থাকতে হইতো। ডায়ালগটা ভালো ছিল গাইস, কারণ কালকে আর মোবাইলে চার্জ ছিল না, এই কারণে আর মন খারাপ ছিল। থাকবে না আমরা এখান থেকে রওনা দিব। সো গাইস ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করতে থাকি। সো গাইস এতক্ষণ যে বন্ধুদের জন্য ওয়েট করতেছিলাম, এলো আমার বন্ধু নূর ইসলাম আর এ হলো আমার বন্ধু নাইল। সো গাইস সবাই যেহেতু চলে আসছি, এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। সো গাইস চলুন। দীর্ঘ তিন দিন হাঁটার পরে আমরা কি পেলাম? এটা আমার এত ধরা দিস আজকে, এটা দেখ এটা কি, এটা কাজ কি? এটার আম সাসে মনে হয়, আম সাসে, আম আবার সাসে কেমন, আম সাসে কেমন যন্ত্র। আর এই লোক অরে গাছে উডানের নেট করছিলাম, কিন্তু আর মূলত আজকের ক্রেডিটটা হলো আমার বন্ধু এই দুইজনের, ওরাই আসছে ই থেকে অনেক দূরের থেকে আসছে ওরা। গরম, এই গরমের কারণে ঠিক আছে, এই সমস্যা তোমার সামনে পুকুর আছে, পুকুরে লাফায় পড়বা পারবা না? এক মিনিট দেই, এটা দেখা দেই। আমাদের হাসান কিছু বলতে চায় দেখি। হ্যাঁ বল। ওই যে কোন জায়গায় জানি একটা বৃদ্ধ লোক আছে না, যে শীতে শীতের সময় এর কাছে ক্যামেরা ধরছিল, ভাইরাল একটা ভিডিও, যে শীতের শীতের দোচনে ঠিক আছে আর টেকতে আছে না ভাই, যে গরম পড়ছে এই গরমে মুরব্বিরা কি বলা যায় কি, হ্যাঁ শিবের গরমে ঠিক আছে বাঁচতে পারতেছি না, কষ্ট না, যাক ব্যাপার না, এখন গাছে উঠাই। এ চাচা তুমি রেডি গাছে উঠাও। কথা ভাই, আম যদি ভালো না লাগে ঠিক আছে, আম যদি বেশি টক হয় তাহলে কিন্তু খবর আছে। চাচা সাবধানে উঠো ঠিক আছে, দেখা দেখা প্যারা নাই, আস্তে আস্তে পারো।
মারো এদিক মারবি কাকু, ঠিক আছে? এই সুখ নাই মার, এদিক মার। এ আম টোকা, আম টোকা সবাই। সাগর কি করো তুমি? মানে পাকা পায়া শুরু করে দিছে টক না মিষ্টি আচার বানা ইদানা বিনা আম তো বানাইতে তো চিনি দিয়া কি করব ভাল লাগবে আছে কি তুই জায়গা কি তুই স্যার আই যে আ কাইরে লয়ে গেছে গাইস কাইরে নিয়ে গেছে ওর থেকে কি আছে ওক কি চি চি গাইস সেই নিগা গাইছে দেই আমরা দাও কি খাইছো দেই গাইস দেই না আমি তো দেখলাম ভালো হইছে সবই নিয়ে আসতে যা যা লাগে মরিচ আনছো দেখি কি কি আনছো যা যা লাগে সব গাইস সব নিয়ে আসছো কি বুঝলাম না তোমার পাকা আম দেখলে কি আর সহ্য না তুমি এই এই কি এইমাত্র আম গাছ থেকে আম পেরে জল জামতে একটি বানর নেমে আসলো আম পাইরা নামি আইলো গাইরে রয়েছে না গাইস আমগুলো মানে ওই উপর থেকে ফালাইছে তো এই কারণে মানে মাটির মধ্যে গাইতে আছে এগুলো ওই উঠাইতেছে তাছাড়া আজকে অনেক কষ্ট করতেছে মারো আমাদের আমপাড়া শেষ আর নূর ইসলাম ওরা লেবু পাতা ঝেনে যা আছে সবকিছু নিয়ে আসছে যেহেতু আর নূর ইসলাম এই আমটা খেয়ে এই পোকরামটা আমার খাওয়াইছে ঠিক আছে আমি জানতাম যে এটা পোকরা কিন্তু অনেক বড় একটা নিগ্গা খাইছে নূর ইসলামও হাসানের মতোই সো আমাদের আমপাড়া যেহেতু শেষ এখন আমরা আম বানাবো সো গাইস সাথেই থাকো এই যে আমের সামগ্রী আম বানানোর জন্য যা যা লাগবে এটা আমি অ্যামাজন জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি এটা হচ্ছে লবণ লবণ মরিচ ঠিক আছে মরিচ সেই লেভেলে আসলে একবারে গাছ পাকা আম এটা আর কোন পোকা না কাঁচা আম পারতে আসছি কিন্তু এই যে দুইটা কাঁচা খাইছে দুইটা পাকা খাইছে তারপর মানে চাপতে আছে বর্তাছে আমাদের দেয় তাই তাই টার্গেটে রাখছো তার মানে না আর
আমরা যে ভাইদের বাসায় আসছি আম খেতে, এলো ভাইয়ের নাম কি ভাই? ফোরকান। ফোরকান, আর এই যে আরেক ভাই আছে, ভাইয়ের নাম কি? আমার নাম শাওন। শাওন, আবার এই যে গাছ পাকা আম পাইছে, যে যেটা চাই বোঝো নাই, টক মিষ্টি, টক মিষ্টি। আমাদের সাগর বন্ধু পুরা দায়িত্ব নিয়ে নিছে আমের, পুরা দায়িত্ব নিয়ে নিছে, এই যে সম্পূর্ণ দায়িত্বে আছে এখন। আম কুচানো শেষ আমাদের, আর নূর ইসলাম বলতেছে আম কুচানোর ফুল কেডিটটা নাকি ওর। তুমি ফার্স্ট ট্রাই করছো, তুমি পারো নাই, তাই আমার কুচানোর অভিজ্ঞতা নাই, আমার সাফার অভিজ্ঞতা আছে। আর এই লোক মানে চুলতে চুলতে শেষ, অসুস্থ আমার বন্ধু, ওর অবস্থা খারাপ। দেখি বন্ধু এদিকে একটু লুপ্ত, তুমি পাকা আম খাইছো কয়টা, তারপর তোমার এনার্জি বাড়ে না। আশা ছিল চার পাঁচটা পামো, কিন্তু দুইটার পর আর দেখলাম না। কেসে থাকবো সামনে, খুব টেস্ট। এখন আমি আম খাবো। কি খাবি এখন? আম খাবো। আমের ভিতরে দিচ্ছি লবণ, তারপর আগে দিয়েছি চিনি, এখন আর একটু লবণ দিচ্ছি, আরো টেস্ট হবে। সো গাইস, আমাদের ফাইনালি আম খাওয়া শেষ, আর বড় সর একটা নিজ্ঞা খাইছে এই লোক, মোবাইল টেপতে যায়, মোবাইল টেপতে যায় নিজ্ঞা খাইছে। লাস্টে আমরা খাওয়া কিছু হয় মোবাইল টেপতে যায়, আমগো দোষ, আমগো দোষ। আবার হবে। সো গাইস, এখন আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আর গাইস, আজকের ব্লগটি মোটামুটি এই পর্যন্তই ছিল, কারণ আমরা আসছিলাম শুধু আম খাওয়ার জন্য। আমার দুর্বলতার সুযোগ নিছো, এটা কিন্তু ঠিক করো না। তুমি মোবাইল টিপো গা ভাই, খাওয়ার সময় মোবাইল টিপতো, এটা তুমি বুঝো না বিষয়টা। কাজে ছিলাম ভাই। কাজে ছিলাম, হন তো আমরা আম খাওয়ার শেষ ফিনিশ। তোমারা টাইম নেই আয়েগা, মেরে টাইম আগে। কেন হাসানের অন্তরে যেন কান্না, খোপরি তোর তালে কা খোপরি তোর। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই, আর গাইস দেখা হবে নতুন কোন ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।